আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি আজকে আবারও আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে বলে আমি মনে করি তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে এবং পাশে থাকা বেল আইকনটি যারা এখনও ক্লিক করে নি অবশ্যই এখানে ক্লিক করে ফেলুন এতে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি তো বন্ধুরা এস টি টু ফোর টেক চ্যানেল পক্ষ থেকে আমি আলামিন ইসলাম মাহিন চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা আমাদের ফেসবুকে চলে যাব প্রথমে যে টিপসটি আমি দেখাচ্ছি সেটি হলো আমরা এই সার্চ অপশনে যখন ক্লিক করি সার্চ অপশনে ক্লিক করার পরে বন্ধুরা আমাদের কোনো বন্ধুকে যদি আমরা খুঁজে পেতে চাই তাহলে আমরা সেখানে তার নাম দিয়ে আমরা সার্চ করি সার্চ করার পরে তার আইডিটি আমরা এখান থেকে সার্চ অপশনে নিয়ে এসে নিয়ে আসি তো বন্ধুরা আমি একটি সার্চ করে দেখাচ্ছি বন্ধুরা এটা আমার আমার যে ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডির লিঙ্ক আর আমি প্রতি শূন্য দিয়ে সার্চ করলে আমার আইডিটি সবার আগে চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আইডিটি এখানে চলে এসেছে বন্ধুরা এভাবে আমরা আইডিগুলো আমরা যে কোনো সার্চ অপশনে যে আইডিগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা খুঁজি কিন্তু বন্ধুরা এখন যে আমরা যেটি জানতে চাই জানবো সেটি হলো আমরা তো এখন এটা সার্চ করলাম কিন্তু এখন আমরা চাই যে আমি যেটা সার্চ করেছি এটা যেন আর কেউ না দেখতে পারে কিংবা এটা যেন ফেসবুকে কখনোই সেভ অবস্থায় না থাকে কারণ কেননা বন্ধুরা আপনার আইডিটি বা কেউ যদি কখনও কোনোদিনও প্রবেশ করে আপনারা অনেক সময় এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার আইডিটি যেটি সার্চ করেছিলেন সেটি এখানে দেখ শো করবে এবং এভাবেই আপনার যতগুলো আইডি সার্চ করবেন বা যা সার্চ করবেন সবগুলো এখানে সেভ অবস্থায় থাকে তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো এই যে সেভ করা জিনিসগুলো আমরা কীভাবে ডিলিট করবো বন্ধুরা অনেকে আমরা ডিলিট করতে চাই যে জিনিসটা আমরা এখানে সার্চ অপশনে রাখতে চাই না সেটা আমরা ডিলিট করে ফেলতে চাই সেটা আমরা এখান থেকে ডিলিট করতে পারবো তো বন্ধুরা আমরা যদি ডিলিট করতে চাই সার্চ জিনিসগুলো যে আমরা কী কী লেখে সার্চ করেছিলাম সেগুলো যদি ডিলিট করতে চান তাহলে আপনি এই যে প্রথমে উপরে ক্লিক করে থাকবেন ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনাদের একটা অপশন আসবে এখানে ক্যান্সেল এবং ডিলিট লেখা দেখতে পাচ্ছেন ক্যান্সেল করলে তো ক্যান্সেলে এটা ডিলিট হবে না আর ডিলিটে ক্লিক করলে কিন্তু বন্ধুরা আপনারা এই সার্চ যে করছিলেন এই লেখাটি হিস্টোরিটি আপনার ডিলিট হয়ে যাবে বন্ধুরা আপনারা এইভাবে ডিলিট করতে পারেন কিংবা এই যে এখানে এডিট অপশনটি দেখতে পাচ্ছেন এডিট অপশানে আসবেন এডিট অপশানে আসার পরে বন্ধুরা আপনারা যাকে যাকে সার্চ করেছিলেন তারগুলো এখানে শো করবে আপনারা এই যে করস চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে করস চিহ্নতে ক্লিক করলে আপনাদের এটা মুছে যাবে এটি আর সার্চ অপশানে থাকবে না কিংবা আপনার যদি মনে হয় এখানে অনেকগুলো সার্চ আসে যেগুলো আপনি অনেকগুলো সার্চ করেছিলেন সেগুলো যদি একবারেই ডিলিট করতে চান তাহলে এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার সার্চ এখানে আপনারা ক্লিয়ার সার্চে ক্লিক করবেন একবারে সবগুলোই ডিলিট হয়ে যাবে বন্ধুরা এখন আর আপনার সার্চ অপশনে কোনো কিছুই শো করবে না তো বন্ধুরা আপনারা এইভাবেই সার্চ অপশন থেকে খুব সহজেই আপনাদের সার্চ যে লেখাগুলি ছিল সেগুলি ডিলিট করতে পারবেন তো বন্ধুরা নেক্সট যে টিপসটি থাকছে সেটি হলো আপনার অ্যাক্টিভিটি লক বন্ধুরা আমাদের অ্যাক্টিভিটি লক নিয়ে আমরা অনেকেই চিন্তিত কারণ কেননা আমরা অনেকে আছি যারা চাই যে আমরা ফেসবুক চালাই কিন্তু এটা যেন কেউ বুঝতে না পারে যে আমরা ফেসবুক চালাচ্ছি বা আমরা এই ফেসবুকে অ্যাক্টিভেটেড আছি তো বন্ধুরা এই অ্যাক্টিভ অপশনটি আপনারা কীভাবে অফ করবেন সেটা আমি এখন একটা দেখিয়ে দেবো বন্ধুরা এটার মাধ্যমে আপনাদের যে বন্ধুরা আছে তারা আপনি যদি ফেসবুকে সারাদিন রাতও থাকেন না কেন কেউ বুঝতে পারবে না যে আপনি ফেসবুকে লগ ইন অবস্থায় আছেন কিংবা আপনি ফেসবুকে এখনও অ্যাক্টিভ আছেন তো বন্ধুরা এটা বিশেষ করে অনেক সময় ক্ষেত্রে বেশি কাজে লাগে তো বন্ধু এটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো সেটি হলো এই যে উপরে যে টিনটি ডাক দেখতে পাচ্ছেন এই ডাকে ক্লিক করবেন এখান থেকে একটু নিচে চলে আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পরে বন্ধুরা একটু নিচে আসবেন একটু নিচে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস হ্যাঁ বন্ধুরা এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন শো হ্যান ইউর অ্যাক্টিভ বন্ধুরা এটা যদি অন থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনি যে এখন অ্যাক্টিভ আছেন এটা সবাই দেখতে পারবে আপনার যে ফ্রেন্ড লিস্টে আছে তারা এখন সার্চ করলে দেখতে পারবে যে আপনার ফেসবুক আইডিটি অ্যাক্টিভ আছে বন্ধুরা আপনারা যদি চান যে আপনার ফেসবুকটি আপনি অ্যাক্টিভ আছেন কিন্তু এটা কেউ যেন না জানতে পারে সেক্ষেত্রে বন্ধুরা এটা আপনারা অফ করে দেবেন এখানে আমরা টার্ন অফে ক্লিক করবো বন্ধুরা এখন আপনি ফেসবুকে চালাবেন বন্ধুরা কেউ বুঝতে পারবে না যে আপনি ফেসবুকে অ্যাক্টিভ অবস্থায় আছেন তো বন্ধুরা আমি এটা বন্ধ করবো না আমি চালু করে রাখলাম তো এভাবে আপনারা ফেসবুক অ্যাক্টিভটা আপনারা অফ করে রাখতে পারবেন তো বন্ধুরা এবারে যে টিপসটি থাকছে সেটি হলো অনেক সময় দেখা যায় যে কিছু নেগেটিভ ছবি থাকে পিক থাকে কিংবা কিছু পোস্ট থাকে যেগুলো আপনারা চান না যে আপনার ফেসবুক আইডিতে সেগুলো শো করুক তো বন্ধুরা এরকম যদি কোনো পোস্ট দেখেন আপনারা সেই গ্রুপটুকে একবারেই আপনারা তিরিশ দিনের জন্য রিমুভ করে দিতে পারবেন এক্ষেত্রে আপনাদের তিরিশ দিনের মধ্যে কখনোই সেই আইডি থেকে কোনো রকমের পোস্ট আপনার টাইম লাইনে শো করবে না তো বন্ধুরা মনে করুন এই যে পোস্টটি দেখতে পাচ্ছেন আমার মনে হয় এই পোস্টটি আমাদের দেখা উচিত নয় যদি আপনার এরকম মনে হয় তাহলে বন্ধুরা এই পোস্টের উপরে সাথে যে যে তিনটি ফোটা দেখতে পাচ্ছেন এই তিনটি ফোটাতে ক্লিক করবেন তিনটি ফোটাতে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন সনেজ হাসিবুর রহমান ফোর থ্রিজ থার্টি ডে বন্ধুরা এই থার্টি ডেতে যদি আপনারা ক্লিক করেন তাহলে সেই আগামী তিরিশ দিনে তার কোনো রকমের পোস্ট আপনার টাইম লাইনে শো করবে না তো বন্ধুরা এভাবেই আমরা যে কোনো পোস্টকে এভাবে আমরা তিরিশ দিনের জন্য অফ করে রাখতে পারবো তো বন্ধুরা এবারে টিপসে আমি আপনাদের যেটি দেখাবো সেটি খুব মোস্ট ইম্পর্টেন্ট সেটি এই টিপসটি আপনাদের যে এতগুলি টিপস আছে তার মধ্যে আমার মনে হয় এটি সব থেকে আপনাদের ফেভারিট মনে হবে হ্যাঁ তো বন্ধুরা এই জিনিসটায় এই টিপসটি অনেকে খুঁজে থাকেন সেটি হল তো বন্ধুরা এই টিপসটি সব থেকে বেশি কাজে লাগবে মেয়েদের জন্য কারণ মেয়েরা কখনোই তাদের ছবি অন্য কাউকে শেয়ার করতে দিতে চায় না তো বন্ধুরা এটা অনেক সময় মেয়েদের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন হয় অনেকে আমরা যারা ফেসবুক প্রোফাইল ফেসবুক ইউজ করি তাদের ফেসবুকে আমরা যে ছবিগুলো আপলোড করি বন্ধুরা আমরা যেমন ছবিগুলো আপলোড করেছি এই ছবিগুলো অনেক সময় করা যায় দেখা যায় কি অনেকে এই ছবিগুলো ডাউনলোড করে তারা অন্যান্য যে ফেসবুক যে পেজগুলো আছে বা ফেসবুক যে আইডিগুলো আছে সেখানে তারা শেয়ার করে বন্ধুরা এখন থেকে আপনার ফেসবুক থেকে কে ছবি ডাউনলোড করছে বা কেউ যদি আপনার ফেসবুক থেকে আপনার প্রোফাইলের ছবি যদি কেউ ডাউনলোড করে তাহলে সেটা বন্ধুরা আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে সেটি আপনাদেরকে জানিয়ে দেবে তো বন্ধুরা এটার জন্য আপনাদেরকে যেটি করতে হবে প্রথমে এই যে উপরে তিনটি ডাক দেখতে পাচ্ছেন এই তিনটি তাকে ক্লিক করবেন এখান থেকে আবারও চলে আসবেন এই যে সেটিংস লেখাটি সেটিংসে আমরা ক্লিক করব সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো নিচে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেস রিকগজেশন বন্ধুরা এখানে আমরা একটি ক্লিক করবো ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা আছে আমাদের এত কিছু প্রয়োজন নেই আপনারা ইচ্ছেগুলো পড়ে নিতে পারেন এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউটে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনাদের কিপ অফ এবং টর্ন অন লেখা আছে বন্ধুরা টন অনে যদি আপনারা ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে আইডির যে ছবিগুলো ছেড়েছিলেন সেই ছবিগুলো যদি কেউ ডাউনলোড করতে চায় তাহলে অবশ্যই আপনার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে তো বন্ধু এখানে আমরা এখন টর্ন অন করে দেবো টর্ন অন করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউর ফেস রেগুজেশন সেটিং ইজ অন থ্যাংকস ফর টেকিং দ্য টাইম টু রিভিউ দিস সেটিংস হ্যাঁ বন্ধুরা এখন আমাদের এই সেটিংসটি কিছুক্ষণের জন্য রিভিউতে থাকবে তো বন্ধুরা এখন থেকে যদি আপনার যদি এই ছবিগুলো কেউ ডাউনলোড করতে চায় তাহলে অবশ্যই ডাউনলোড করে যদি কথা দিয়ে দেয় তাহলে অবশ্যই অবশ্যই এটি আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে আশা করি আপনার এই টিপসটি অনেক ভালো লেগেছে তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম